আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, দীর্ঘ প্রতীক্ষার পর বর্তমানে ওমানে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট যেই করার কার্যক্রম সেটা কিন্তু শুভ উদ্বোধন করা হয়েছে গত 13 জানুয়ারি 2022 সাল থেকে। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশে বর্তমানে কোনো নর্মাল পাসপোর্ট দেওয়া হয় না, অর্থাৎ আগে তো হাতে লেখা পাসপোর্ট ছিল, তারপরে চলে আসলো ডিজিটাল এমআরপি পাসপোর্ট, তারপরে চলে আসলো বিশ্বের সাথে তাল মিলিয়ে ই পাসপোর্ট। তো ই পাসপোর্টটা সাধারণত যারা বাংলাদেশে এখন নতুন করে তৈরি করতেছেন তারা কিন্তু ই পাসপোর্ট খুব সহজে পেয়ে যাচ্ছেন মাত্র 20 দিনের মাথায় নর্মাল ডেলিভারিতে। আর যারা বাইরে আছেন তারা কিন্তু মেয়াদ শেষ হলে তারপরে আপনার পাসপোর্টের জন্য আবেদন করলে আপনারা ই পাসপোর্টটা পেয়ে যাবেন। তবে দূতাবাস থেকে, অর্থাৎ মাস্কেট যে দূতাবাস রয়েছে বাংলাদেশের, সেই দূতাবাস থেকে অফিসিয়ালি তারা শুভ উদ্বোধন করেছে এখন থেকে যারা ওমানে পাসপোর্ট বানাবেন তারা কিন্তু ই পাসপোর্টেই পাবেন। তো বন্ধুরা, এখন কথা হলো ই পাসপোর্টের জন্য কত টাকা ফি দিতে হবে বাংলাদেশ গভর্নমেন্টকে, বা ওখানে কত টাকা ফি নিবে। দেখুন, আমি আজকে এখানে যেই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করবো এটা শুধুমাত্র অফিসিয়ালি তথ্য, তবে জায়গা বিশেষ অর্থাৎ আপনার কাজ বিশেষ কিন্তু সেটার ফিটা বাড়তেও পারে। তো যেহেতু বাংলাদেশ সরকার যেই একটি নির্দিষ্ট তারা ফি এখানে নির্ধারিত করে দিয়েছে, ও ওমান থেকে আপনি আবেদন করেন চাই বিশ্বের যে কোনো জায়গা থেকে আবেদন করেন, বাংলাদেশের যে সরকারের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু তারা একটি নির্দিষ্ট ফি দিবে। আর সেই নির্দিষ্ট ফি কত টাকা আপনি শুনলে আশ্চর্য হবেন, মানে সরকারে কত টাকা নিচ্ছে আর আমাদের কাছ থেকে তারা কত টাকা নিচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে দিব বাংলাদেশের যেই গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, আপনারা জানেন বর্তমানে পাসপোর্ট করতে গেলে অনলাইনে আবেদন করতে হয়, তো সেই অনলাইনের আবেদনের ওয়েবসাইটে দেওয়া আছে epassport.gov.bd.com, আপনারা গেলে দেখতে পারবেন ওখানে বাংলাদেশ থেকে এবং বাইরে থেকে যারা আবেদন করবেন পাসপোর্ট বানাবেন তাদের কত টাকা নিবে। তো এখানে আপনারা স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করুন, এখানে স্পষ্ট আকারে লেওয়া আছে যে ই পাসপোর্ট বাংলাদেশি যারা লেবার আছেন এবং স্টুডেন্ট আছেন তাদের জন্য 48 পৃষ্ঠা, 5 বছর মেয়াদে নিচ্ছে মাত্র $30। তো বন্ধুরা, আমরা $30 যদি বাংলাদেশের টাকা যদি হিসাব করি, 84 টাকা করে হিসাব করলে 2500 টাকার মতো আসে, অর্থাৎ 2500 থেকে 2600 টাকার মতো এরকম আসবে। তো আমরা যদি ওমানের হিসাব করি তাহলে 12 থেকে 13 রিয়ালের মধ্যে মাত্র আপনার 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার পাসপোর্টটা পেয়ে যাবেন মাত্র 13 থেকে 12 রিয়ালের ভিতরে। এবং যারা 48 পৃষ্ঠা 10 বছর মেয়াদি নিবেন তারা শুধুমাত্র $, এখানে দেওয়া আছে $50। তো আমরা যদি বাংলা টাকা হিসাব করি তাহলে 4000 মাত্র 200 টাকা আসে, এবং পাশাপাশি যদি ওমানের রিয়ালে হিসাব করি তাহলে মাত্র 20 রিয়ালের মতো কিন্তু চলে আসে 10 বছর মেয়াদি যদি আমরা করতে যাই। এবং 64 পৃষ্ঠার জন্য আসবে $150 এবং 10 বছর মেয়াদি আসবে $175। যাই হোক, আমরা তো 64 পৃষ্ঠা করবো না, আমরা সাধারণত যারা লেবার আছি স্টুডেন্ট আছি আমরা সবাই 48 পৃষ্ঠার এই পাসপোর্ট বানিয়ে থাকি। তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্ট আকারে লেখা আছে মাত্র $30 এবং হলো $50 নর্মাল ডেলিভারিতে। আর যারা দ্রুত নিতে চান তাদের হিসাব ভিন্ন, তারা এখানে একটু বেশি দেওয়া আছে, এখানে $45 এবং $75। তো যাই হোক, বিষয়টা আপনারা বুঝতে পারলেন। এখন যদি দূতাবাস থেকে যদি এই যে 12 রিয়াল অথবা 20 রিয়ালের উপরে যদি নিতেও পারে আপনাদের কার্যক্রম হিসাবে বা তাদের কার্যক্রম হিসাবে, তো আমার এই যে মানে তথ্যটা দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনারা জানতে পারলেন যে আসলে আমাদের বাংলাদেশ সরকার কত টাকা নিচ্ছে এই শুধুমাত্র 5 বছর মেয়াদি অথবা 10 বছর মেয়াদি পাসপোর্ট বানানোর জন্য। তবে দূতাবাস থেকে যদি বেশি নেয় সেটা কী কারণে নিচ্ছে সেটা আপনারা জানার অধিকার রয়েছে, আপনারা জানবেন। আর কোনো দালালদের মাধ্যমে আপনারা যাবেন না, সরাসরি দূতাবাস গিয়ে আপনারা টোকেন জমা দিয়ে ওখান থেকে আপনারা সরাসরিভাবে পাসপোর্টের জন্য জমা দিবেন ই পাসপোর্টের জন্য। এবং পাশাপাশি যারা বাংলাদেশে তৈরি করতেছেন বর্তমানে পাসপোর্ট, আপনারা স্ক্রিন দিকে একটু লক্ষ্য করুন, বাংলাদেশে যে ই পাসপোর্টের জন্য ভ্যাট সহকারে 5 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জন্য 4025 টাকা লাগবে এবং 10 বছর মেয়াদি 48 পেজের জন্য 5750 টাকা লাগবে। এটা হচ্ছে যে নর্মাল ডেলিভারি। আর যদি আপনারা দ্রুত নিতে চান তাহলে 6325 টাকা, আর যদি 2 দিনের ভিতরে নিতে চান তাহলে 8625 টাকা 5 বছর মেয়াদি। আর যদি 10 বছর মেয়াদি 48 পৃষ্ঠার জন্য নিতে চান দ্রুত সময়ে তাহলে 8050 টাকা লাগবে, আর যদি একেবারে 2 দিনের ভিতরে নিতে চান তাহলে 10350 টাকা। আর 64 পেজের কথা বললাম না, যেহেতু আমরা 64 পেজ সহজে মানে বানাই না।
তো বন্ধুরা, বাংলাদেশে যারা ই পাসপোর্ট বানাতে যাচ্ছেন অথবা যারা ওমান থেকে বানাবেন বা যারা বাইরের থেকে বানাবেন, আশা করি আপনারা দেখতে পারলেন যে এখানে বিস্তারিত তাদের যে তথ্যটা দেওয়া সেখান থেকে আপনারা আশা করি বিষয়টা দেখতে পেরেছেন। তারপরও যদি কোনো দূতাবাস বেশি নেয় বা কোনো কারণে যদি তারা মানে নিতে সমস্যা, আরও বেশি টাকা যদি আদায় করতে চায়, তাহলে আপনারা সেটা জানবেন কী কারণে নিচ্ছে, কেন নিচ্ছে, কোন জায়গায় কত টাকা লাগতেছে। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতো এই নিউজটি। নিজে জানুন, শেয়ার করো, অপর ভাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নিউজ নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।